सजना है मुझे सजना के लिए, सजना है मुझे सजना के लिए, वीडियो कॉल आशार समय होए गेछे। আরে আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং। তুমি আজ কেন তাড়াতাড়ি উঠে পড়লে কেন? আজকে রাতে তোমার ভালো করে ঘুম হয়নি। হ্যালো, কি হয়েছে? আমি ওকে পাপ করে দেব। কেন আমার বাবুকে কেউ ডিস্টার্ব করবে? তুমি আমার গুলু না, আমার সোন। বাবু আমার ছোট মনা বাচ্চা আমার বাবুর হাতে কেটে গেছে। তুমি আমার কাছে এসো, আমি তোমার হাতে একটা চুমু দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। বাবু প্লিজ, তুমি আজকে আমাকে কিন্তু গুড মর্নিং কিসি দাওনি, কাল রাতে তুমি আমাকে গুড নাইট কিসি দাওনি। আমার গুলোর গুড নাইট কিসি না পেলে আমার রাতে ঘুম হয় না। আজ আমি চারটে উঠে পড়েছি। ইটস ওকে বাবু, আমি তোমার উপর রাগ করতে পারি। তুমি তো আমার বাচ্চা বর, তুমি আমার হিরে, তুমি আমার প্ল্যাটিনাম। আই লাভ ইউ। ওকে বাই। আজকে তো গুলোকে নিয়ে আমার জানকে নিয়ে কোনো স্টেটাসই দেওয়া হয়নি। জান কিছু মনে করবে না তো? জান যদি আমার সাথে ব্রেকআপ করে দেয়। এখন একটা স্টেটাস দিয়েছি। আরে কি আর এত লেট, এই শার্টটা কোর থেকে এলো? এই শার্টটা তো তোমার না। মিথ্যা কথা বলো না, আগের বছর পুজোতে তোমার মা নয় আমি গিয়েছিলাম তোমার সাথে শপিং করতে, এবং এই শার্টটা আমি মোটেও কিনিনি। তোমার জুতোতে মাটি লেগে কেন? তুমি পার্কে গিয়েছিলে? আমার বাড়ির রাস্তাটা পুরো পাকা রাস্তা, কোথাও সেখানে মাটি নেই। তুমি পার্কে গিয়েছিলে? তুমি পার্কে কার সাথে দেখা করতে গিয়েছিলে? তোমার গা থেকে অন্যরকম পারফিউম ছাড়ছে, এটা তো তোমার পারফিউম নয়। আমাকে একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে, ঠিক করে বলো এটা কার পারফিউম, এটা তোমার পারফিউম মোটেও নয়। ওই জন্য এতক্ষণ ধরে আমি ফোন করছি, তুমি আমার ফোনের কোনো রিপ্লাই দিচ্ছ না। ওকে ওকে, এবার আমি পুরো জিনিসটাকে বুঝতে পারছি। তুমি অন্য কারোর দেওয়া শার্ট পরে পার্কে কারোর সাথে দেখা করতে গিয়েছিলে, তোমার গা থেকে অন্য কারোর পারফিউম ছাড়ছে। রিয়েলি রিয়েলি? ঠিক আছে, তাহলে ফোনটা দাও চেক করি। না মানে তুমি যদি কিছু করে নাই থাকো তাহলে ফোনটা দিতে তো তোমার কোনো অসুবিধা থাকার কথা নয়। না আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ তুমি বিশ্বাস করার মতো কোনো কাজ করো না। ঠিক আছে, ফোনটা দাও। হ্যালো, আরে আরে তুমি আমাকে ফোন করলে কেন? যাও যাও, যার সাথে এতক্ষণ ধরে কথা বলছিলে তার সাথে কি কথাটা আরো একটু বলো। আরে আমি তো বেকার মেয়ে, আমাকে তো দিনে যখন ইচ্ছে তখন ফোন করা যায়। আমার ফোনের উত্তর দেওয়ার তো কোনো দরকার নেই না। যার সাথে কথা বলছিলে তার সাথে কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি বুঝতেই পেরে গেছি। যাও কি তুমি তার সাথেই কথা বলো। না না, আমি রাগ করবো কেন? আমি রাগটা করি না। আর আমি রাগটা করবো কার উপরে? তোমার উপরে। আর আমি রাগ করলে আমার রাগের মূল্যটা দেবেই বা কে? আমি তোমার কে যে আমি রাগ করলাম কি না করলাম তাতে তোমার কি যায় আসে বলো? আর সবার শেষে তো গিয়ে না আমি পড়ি কোথাও একটা। ইটস ওকে। মাথা ব্যথা হচ্ছে? আমার কাছে মাথা ব্যথার সব থেকে বেস্ট উপায় আছে। তুমি না বরঞ্চ আমার ফোনটা রাখো, গিয়ে আরো 2 ঘন্টা গেম খেলে নাও, দেখবে মাথা ব্যথা গায়ে ব্যথা জীবনের সব ব্যথা চলে যাবে। সব থেকে বড় ব্যথা আমিও চলে যাবো একদিন। আমার কথা তোমার ভালো লাগবে কেন? আমার কথা কি তোমার ভালো লাগতে পারে? আমি তো পুরনো হয়ে গেছি তাই না? এখন আমার বলা আমার করা কোনো জিনিসই তো আর তোমার ভালো লাগবে না। ফিউচার নিয়ে কে ভাবে? কেউ ভাবে না ফিউচার নিয়ে। আমি তো তোমার ফিউচারটা একদম স্পষ্ট জলজলে সাদা উজ্জ্বল চোখের সামনে দেখতে পাচ্ছি, যাতে কিচ্ছু নেই, পুরো সাদা পুরো ফাঁকা। ও মা, তোমার কান ব্যথা করছে তাই নাকি? আগে আমার মুখ থেকে বোধহয় মধু বেরোতো, আর এখন বোধহয় ত্রিশূল বেরোচ্ছে, গিয়ে তোমার কানে ক্যাট ক্যাট করে লাগছে না, তাই বুঝি তোমার কানটা ব্যথা করছে। আর বেশিক্ষণ কথা বললে তো তোমার বুঝি গলাটাও ব্যথা করবে। আমি আসছি 2 মিনিট, আমি আসছি, এসে তোমার গলা টিপে দেবো। আসছি আসছি। তুমি এত রাতে কেন ফোন করেছো? আমার ভয় লাগছে। তুমি জানো না যে এই সময় বাবা থাকে বাড়িতে? তুমি প্লিজ ফোনটা রাখো। আরে আমি বললাম তো, আমি বললাম তো আমি কালকে কালকে বিকেলে তোমার সাথে দেখা করছি, প্লিজ তুমি ফোনটা রাখো। আর এই সময় আমাকে ফোন করবি না, তুমি রাখো ফোনটা প্লিজ, রাত্রিবেলা ফোন করবি না, আমি এসএমএস করছি তোমাকে প্লিজ। আমার ভয় লাগছে, তুমি যাও না, তুমি রাখো প্লিজ ফোনটা রাখো, কালকে বিকেলে তোমার সাথে দেখা করছি প্লিজ। সেম প্লেস সেম জায়গায় আমি আমি পড়ার থেকে ফেরার সময় তোমার সাথে দেখা করছি, প্লিজ তুমি ফোনটা রাখো। আর আমাকে এই নাম্বারে ফোন করবি না, এটা মায়ের নাম্বার, প্লিজ তুমি রাখো, তুমি রাখো। রং নাম্বার ছিল, আমি জানি না কে। এই এই আমি
করছো তুমি? একটুখানি ফাঁকা জায়গা পেলে না? কত লোক এখানে! কেউ যদি এখানে আমার চেনা বাবার বেরোয় না, তাহলে আমাকে ডাইরেক্ট ধরে নিয়ে গিয়ে বাবাকে বলবে যে তার ছেলের সাথে ঘুরছিল আর আমাকে ডাইরেক্ট বিয়ে দিয়ে দেবে। ওই লোকটা কি চেনে দেখো তো? আরে হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো বলো। আরে আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, বিশ্বাস করো, ট্রাস্ট মি, আই লাভ ইউ। বিকেল পাঁচটায় তো দেখাই আছে তোমার সাথে। এক মিনিট ইয়ার, এদের অসাম টেলিপ্যাথি, একে কল করলে এই 5 মিনিটের মধ্যে ফোন করে। হ্যালো, বলছি কি যে আমি 5 মিনিট বাদে তোমাকে কল করি, আমি একটু ওয়াশরুমে যাব। হ্যাঁ ওকে ওকে, 5 মিনিটে কল করছি। হ্যাঁ হ্যালো বেবি, কি করছো? আরে আমি আমি ওয়াশরুমে গিয়েছিলাম না, তাই ফোনটা তুলতে একটু লেট হয়ে গেল। তুমি আমাকে সন্দেহ করছো? ট্রাস্ট মি বেবি, আই লাভ ইউ। 5টায় না, আজকে আমি দেখা করতে পারবো না। আমি আমি মায়ের সাথে মন্দিরে যাবো 5টার সময়তে, আমার ফিরতে একটু লেট হবে। 7টায় দেখা করি তোমার সাথে? 7টায় দেখা করছি। বলছি কি যে না, আমি তোমাকে বরঞ্চ 10 মিনিটে ফোন করছি। হ্যাঁ আরো একটা প্রপোজাল, আমি জানি আমি এত সুন্দর, তা বলে রোজ নিউ প্রপোজাল, বাবা মেইনটেইন করা কঠিন। দেখি আমি তো সুন্দর, তুমি কেমন? হ্যান্ডসাম, আরেকটা জায়গা হয়েই যাবে। আই লাভ ইউ টু, থ্যাংক ইউ গাইস। কেন আমি হাসি জানো? কারণ একটু আগে আমি এই আউটরোটা শুট করতে করতে একটু বেশি ইংলিশে কথা বলছিলাম, তাই জন্য আমার বোন আমাকে ক্যামেরার পিছন দিয়ে বললো বাংলা কথা বল, দিস ইজ বং পোস্ত নট ইংলিশ পোস্ত। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, এতদূর দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং। আমি জানি আমি অনেকদিন ছাড়া এখন ভিডিও পোস্ট করছি, তার কারণ আমি একটুখানি মেন্টালি ডিপ্রেস ছিলাম, বাট এখন নাও আই অ্যাম টোটালি ফাইন, সরি, এখন আমি একদম ঠিক আছি। সো এখন আমি চেষ্টা করব ওই ভালো করে মাঝে মাঝে পোস্ট করার। আমি বলি বারবার কি তুমি পোস্ট করতে পারি না, আমার মাথায় কিছু আসে না, মাথা খাটে না, তার থেকে বেশি কথা হচ্ছে আমি ল্যাথটা তো বাংলাই কথা, ল্যাথকে পড়ে থাকি অ্যান্ড আমার ভিডিও করতে ইচ্ছা করে না। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, না ভিডিও করতে ইচ্ছা করে না বলবি না, বলতে নেই এরকম। আমার ভিডিও করতে ইচ্ছা করে মানে আমার মন চায়, ব্রেন চায় আমি ভিডিও করব, কিন্তু আমার শরীরটা বলে রুখ যাও দিল দিওয়ানে, সোচো তো জরা, গরম পড়েছে তো প্রচন্ড গরমে। ও মাম্মি আমাকে সাপোর্ট করছে। তো আমার ভিডিও করতে খুব ভালো লাগে না, অবভিয়াসলি ভিডিও করতে ভালো লাগে, কিন্তু না মাথায় কোনো প্রপার আইডিয়া না আসলে না ওই খাপ ছাড়া জিনিস নিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না। সো আমার মাথায় আবার যখন একটা ভালো আইডিয়া চলে আসবে আমি চলে আসবো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড গুড নাইট।